বন্ধুরা, তোমরা সবাই জানো আমরা থাকতাম গ্রামের বাড়িতে আর আমার শ্বশুরমশাই থাকতেন কলকাতার ভাড়া বাড়িতে। তো হঠাৎ করে শ্বশুরমশাইয়ের শরীরটা একটু খারাপ হওয়ার জন্যে আমার বর গেছিল বাবার কাছে। আজ কয়েকদিন হয়ে গেল সে বাবার কাছে গেছে আর আমরা বাড়িতে একা ছিলাম, আমি আর আমার ছেলে। তোমাদের একটা ভিডিওতে জানিয়েছিলাম, তো বাবার যে শরীরটা খারাপ ছিল ওখানে কলকাতার আরজি কর হাসপাতালে দেখিয়েছিল। তো থাকতে থাকতে শরীরটা আরও বেশি খারাপ হয়, তো সেখান থেকে বর নিয়ে গেছিলো অন্য একটা জায়গায়। কলকাতা থেকে আরও 2 ঘন্টা মতো রাস্তা হবে, তো ওখান থেকে একটা নার্সিংহোমে বাবাকে অ্যাডমিট করাতে হয়েছিল। প্রথমে এমনি পেট খারাপ হয়েছিল, তার জন্য ওই বাসাবাড়ি থেকে আরজিকল হাসপাতাল একদম কাছেই, তো এখানে দেখিয়েছে। তারপরে বাবার সুগার ফল করে যায়, তারপরেও ওখানে নিয়ে যাওয়া হয়। তো ওখান থেকে সুগারটা ঠিক স্টেবেলে আসছিল না, তারা বলল যে এখানে ভর্তি করাতে হবে, না হলে আপনারা যদি ভালো মনে করেন তাহলে অন্য জায়গায় নিয়ে যেতে পারেন। তো আমরা বাড়ির সবার সঙ্গে আলোচনা করি, আমাদের পরিচিত একজন ডাক্তারবাবু ছিলেন, তো সেই ডাক্তারবাবুকে ফোন করে জিজ্ঞাসা করা হলো স্যার কোথায় নিয়ে গেলে ভালো হবে, কী ব্যাপার। তো ওই স্যারটা বলেছিলেন যে আমি তো এখানে নেই, তো আমি যেখানে আছি তোমরা ওখানে নিয়ে চলে এসো, এখানেই ট্রিটমেন্টটা ভালো হবে। তো সেই জন্য আমাদের এখানে আসা। আর আমি সকালে বেরিয়ে পড়েছিলাম, আমি তো একা আসতে পারবো না, তাই জন্যে জিজুকে নিয়ে, জিজু আর আমি বাবু বেরিয়ে পড়েছিলাম ওখানে আসার জন্যে, বাবা যেখানে ভর্তি আছেন। তারপরে মাঝখানে স্যার মানে কলকাতা ধর্মতলা থেকে স্যার আমাদের পিক আপ করে নেয়, স্যারও এখানে ডিউটিতে এসেছিলেন, তো স্যার আমাদের এখানে পিক আপ করে নেয়। স্যার তার নিজের গাড়িতে করে আমাদের নিয়ে এসেছিলেন। কলকাতা ধর্মতলা থেকে প্রায় 2 ঘন্টা মতো এখানে আসতে হবে বজবজ, বজবজ থেকে পেরিয়ে আরও, জায়গাটার নাম হচ্ছে নিশ্চিন্তপুর। আর সেখানে স্যার এখানে ডিউটিতে ছিলেন, তখন বাড়ি গেছিলেন, আবার আসার পথে আমাদের পিক আপ করে নেন। আর চলে এসেছি সেই নার্সিংহোমটার, নার্সিংহোমের নাম হচ্ছে জগন্নাথ গুপ্তা। আর বাবাকে আইসিইউতে ভর্তি করানো হয়েছিল, বাবার সুগার ফল্ট করে গেছিলো তার জন্যে। এতটা খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে আমরা যাচ্ছি সেটা কাউকে বলে বোঝানো যাবে না। আমার বাড়ির লোক বলতে, শ্বশুরমশাই, আমি, আমার হাজব্যান্ড আর বাবু, আর আমার বাপের বাড়ি, আমার দিদির বাড়ি। আর মাঝ রাস্তায় আস্তে আস্তে আমি তো বমিও করেছি, আমার তো পুরো অবস্থা খারাপ। একে তো গরম, তারপরে বাচ্চাটারও আমার অবস্থা খারাপ হয়ে গেছিলো প্রচণ্ড গরমের মধ্যে, মাঝখানে আমি আমার বমি করেছি, তো আরও বেশি অসুস্থ লাগছিলো। আমি গিয়ে বাবার সঙ্গে দেখা করতে গেছিলাম, আর সঙ্গে গিয়েছিলো জিজু, বাবুকে ডাকছিলো এইচবি, আর আমি আর জিজু গেছিলাম বাবার সঙ্গে দেখা করতে। আইসিইউতে ফোনের অ্যালাউ নেই, তাই জন্য আমি তোমাদের দেখাতে পারলাম না বাবাকে। আর ওখানে হসপিটালের পাশেই একদম ভাড়া বাড়ি নিয়েছিলো, যেহেতু আমরা এলাম কোথায় থাকবো না থাকবো অচেনা জায়গায়, অচেনা শহরে, এখানে একটা ভাড়া বাড়ি নিয়ে বাবু আমি, ওরা হয়তো থাকলে শুধু ছেলেরা কোথাও ম্যানেজ করে নেবে, বাট আমরা মেয়ে, আমি মেয়ে, তো কোথায় থাকবো না থাকবো, তার জন্য ওরা একবারে হসপিটালের সামনেই একটা ভাড়া বাড়ি নিয়ে আমরা ওখানে ছিলাম। আরও একজন ছিল আমাদের সঙ্গে, সে হচ্ছে আমার মামার তো ভাই, সে এসেছিলো যখন ভর্তি করানো হয়েছিল, তখন ওকে ফোন করেছিল যে তুই এখানে আয়, তার জন্য ও এসেছিলো। আর আমরা এখান থেকে গেছিলাম, দেখতে পাচ্ছ হসপিটালটা কত বড়। ভগবানের কাছে প্রার্থনা করে আমরা যেন খুব তাড়াতাড়ি বাবাকে সুস্থ করে এখান থেকে বাড়ি নিয়ে যেতে পারি, কারণ উনি আমাদের সব, মাথার উপর ছাদ, আমাদের ভরসা।